আপনি যা বলছেন মানে ডিসেম্বরের 3 তারিখ ওই দিন কোনো মেয়ে আসেনি। আচ্ছা তারপরে কি অন্য কোনো বাচ্চা এখানে এসেছিল একটু দেখে বলুন না। ডিসেম্বরের 5 তারিখে একটা ছেলে এসেছিল। তারপরে তারপরে হ্যাঁ তারপরে ডিসেম্বরের 7 তারিখে একটা বাচ্চা মেয়ে এসেছিল। হ্যাঁ ওই বাচ্চাটার নাম কি? ওই বাচ্চার নাম কোনো ব্যাপার না বলুন, কোনো অসুবিধা হবে না। ওই মেয়েটার নাম সন্ধ্যা। ওর নাম সন্ধ্যা? ওই মেয়েটা আসার পরে ওই মাসে আর কোনো মেয়ে এখানে আসেনি। আচ্ছা এই সন্ধ্যা নামে বাচ্চাটার অন্য কোনো নাম আছে কি? না, রেকর্ডে সন্ধ্যা নামটাই এখানে আছে। আচ্ছা ওই বাচ্চাটা কোন গ্রামের? পার্বতীপুর। আচ্ছা ওই বাচ্চাটার মা বাবার নাম কি? ওনাদের ব্যাপারে এখানে কোনো ইনফরমেশন নেই। আচ্ছা ওই বাচ্চাটাকে কে এনে ভর্তি করেছিল সেটা একটু বলবেন? আপনি তো শুধু একটা বিষয়ে জানবেন বলেছিলেন, তাহলে এখন এত কিছু কেন জিজ্ঞেস করছেন? সেই রকম কিছু না, বাচ্চাটাকে কে এনে ভর্তি করেছিল সেটা জানতে পারলে খুব ভালো হতো। গ্রামের কেউ একজন এখানে এনে ভর্তি করেছিল ওকে। এরপরে আপনি আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না। ও মিস্টার পাটিলের চিঠি এনেছেন বলে আমি এত কিছু আপনাকে বললাম, বুঝেছেন? দয়া করে আর কিছু জিজ্ঞেস করবেন না। ঠিক আছে দিদি, আপনি যে এইটুকু বললেন সেটাই যথেষ্ট, আমি চলি কেমন? হ্যাঁ আসুন। আমি আসছি। আচ্ছা নমস্কার। আমার কানের দুলটা তুই দেখেছিস আর সেটা আমি জানি। দুলটা ওখানে পড়ে থাকা সত্ত্বেও তুই আমার কাছে এসে কিচ্ছু জানতে চাইলেন, তুই আমাকে সন্দেহ করছিস সেটা আমি জানি। আর সেই জন্য তুই এখানে আসার আগেই আমি এসে ওয়ার্ডেনের সাথে কথা বলে নিয়েছি। আমার ব্যাপারে জানার খুব ইচ্ছে তোর, না? চেষ্টা করতে থাক, তুই কোনো দিনও পারবি না। উনি এখানে এসেছিলেন তোমার বিষয়ে সবকিছু জানার জন্য। হ্যাঁ ম্যাডাম, আমার ব্যাপারে সব জেনে আমি যে জীবনটা পেয়েছি সেটা নষ্ট করার চেষ্টা করছে ওই লোকটা। আপনি আমায় অনেক সাহায্য করলেন, আজ আপনি ছিলেন বলেই আমি বেঁচে গেলাম। আপনি ওনাকে জানতেই দিলেন না যে আমার আসল নাম গায়ত্রী। ওনার কাছে এই সত্যিটা লুকিয়ে অনেক উপকার করলেন। তুমি এই আশ্রমে বড় হয়েছো, তুমি যাতে ভালোভাবে বাঁচতে পারো তাই মালয়েশিয়া পাঠানো হয়েছিল। তোমার জীবনটা যদি ও নষ্ট করতে চায় তাহলে আমি ওকে ছেড়ে দেব? আজ থেকে আপনার এই সাহায্যের কথা আমার সারা জীবন মনে থাক। ওসব ছাড়ো এখন, তোমার গ্রামের কথা জিজ্ঞেস করাতে আমি কিছু না ভেবেই ওনাকে পার্বতীপুর বলে দিয়েছি। এটা বলাতে তোমার কোনো অসুবিধা হবে না তো? গ্রামের লোকেরা আমার ব্যাপারে ঠিক কতটা জানে সেটা জানার জন্যই আমি ওই গ্রামেও একবার গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে সেভাবে চেনে না, আর সেই জন্যেই সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। ভালোই হয়েছে। আমি আশ্রমের জন্য অল্প কিছু দান করতে চাই, আপনি কি আমার এই
চেকটা নিতে পারবেন? এসবের কোনো দরকার নেই। না ম্যাডাম, এটা তো আমার কর্তব্য, আপনি এই চেকটা রাখুন। খুব ভালো থেকো। আসছি ম্যাডাম, আমি যখন সময় পাবো তখনই এসে দেখা করে যাব আপনার সাথে। এখন আসি তাহলে। এসো মা। কালা তো বলেছিল এই জঙ্গলটা পেরিয়ে বিরুপক্ষ পাহাড়ের কাছে চলে আসতে। এখন ওই গরুর গুহাটাও আমি খুঁজে পেলাম না, কি যে করি। তুই এখানে আছিস? ওই গুহায় যাওয়ার আগেই আমি তোকে ধরবো। আয় তুই একবার এখানে। আমার কথা মতো ইচ্ছেধারী নাগ নন্দিনী দিকে আস্তে আস্তে এগোচ্ছে। নন্দিনী আমাকে খুঁজে পাওয়ার আগেই ওই গরুর গুহাতে পৌঁছতে হবে। আমি তোকে স্পষ্টভাবে যা বলার বলেছিলাম, তাও বারবার কেন আমার কাছে আসছিস? দেখো, তুমি যতদিন না আমাকে স্বীকার করছো ততদিন পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। তুই আমার কথা শুনবি না, তাই না? তুমি আমাকে যতই ছুঁড়ে ফেলো আমি আবার আসবো। ওই ইচ্ছাধারী আমার সামনে এসে পড়ল, তাই মাধবী পালিয়ে গেল। বলো বলো, তুমি আমাকে স্বীকার করবে? বলো, তুমি আমার সঙ্গে সংসার করতে রাজি আছো? তোকে শিক্ষা দেওয়ার পরও তুই শিক্ষা পাসনি না? আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোমাকে পাওয়ার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি চেষ্টা করতেই থাকবো। তুমি তোমার নাম বলো না, আমি তো অনেকদিন ধরে তোমার পিছনে ঘুরছি। তোমার নাম বলো। নন্দিনী। নন্দিনী, কি মিষ্টি নাম তোমার। আমার এটা মনে হচ্ছে যেন সারাক্ষণ এই নামটা শুনি। তো
তোর উপর আমার যা রাগ হচ্ছে, মনে হচ্ছে এইখানেই তোকে মেরে ফেলি। তোমার মতো এত সুন্দরী একটা মেয়ের হাতে মরা মানে জীবন ধন্য হয়ে যাওয়া। তুমি তো আমার আশা পূর্ণ করলে না, কিন্তু আমি তোমার আশা পূর্ণ করব। আমাকে মেরে ফেলো নন্দিনী, মেরে ফেলো। এই ইচ্ছাধারী বংশে ও একাই বেঁচে আছে, তাই ওকে তো মারতেও ইচ্ছা করছে না। ওকে এমনি ছেড়ে দিলে ও বারবার এসে আমাকে বিরক্ত করবে। কি করি ওকে আমি? দেখো, তুমি যখন আমাকে নিজের হাতে মেরে ফেলতে পারছো না, তার মানে তুমি আমাকে মন থেকে স্বীকার করে নিয়েছো নন্দিনী। আমি খুব খুশি হয়েছি নন্দিনী, খুব খুশি হয়েছি। তোকে এমনি ছেড়ে দিলে তুই বারবার এসে আমাকে বিরক্ত করবি। তোর ব্যবস্থা আমি করছি। তোকে মন্ত্রের সাহায্যে বেঁধে রাখলাম আমি, এবার তুই কি করে আসিস আমিও দেখব। নন্দিনী, আমার বাঁধনটা খুলে দাও নন্দিনী। আমি তোমাকে না দেখে এক মুহূর্তের জন্য আমি থাকতে পারবো না। আমি কি তাহলে কোনোভাবেই তোমার মনের মধ্যে একটু জায়গা করতে পারিনি নন্দিনী? আমার বাঁধনটা খুলে দাও নন্দিনী। নন্দিনী, নন্দিনী, আমাকে ছেড়ে যেও না নন্দিনী। নন্দিনী, নন্দিনী শোনো। ওম নমঃ শিবায়, 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 মা, ওম নমঃ শিবায়, মা, ওম নমঃ, দেখো মা আমি দেবসেনা, চোখ খুলে দেখো মা, ওম নমঃ শিবায়, মা, ওম নমঃ শিবায়, মন্ত্র অনেক বলেছো, ওম নমঃ শিবায়, অনেক খুঁজে আমি তোমার কাছে এসেছি, আমার সাথে কথা বলো মা। ওম নমঃ শিবায়, মা, ওম নমঃ শিবায়, তুমি কথা বলবে কি না? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, যদি কথা না বলো তাহলে আমি ফিরে চলে যাচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, কি হলো মা? মা, দেবসেনা, এটা না আমি জপ করতে থাকো, কোনো কারণে পঞ্চাক্ষরী মন্ত্রটা থামাবে না। তুমি ওটা থামালে বা বন্ধ করে দিলে পঞ্চাক্ষরী মন্ত্রে তোমার সিদ্ধি হবে না। তুমি এই মন্ত্র বন্ধন ছিন্ন করে বেরোতে পারবে না। তুমি এখানে দেবসেনাকে খুঁজছো নাকি? দেবসেনা এখানে কোথাও নেই। তোমার এই মন্ত্র জপ থামানোর জন্য আমি এই মায়াজাল তৈরি করেছিলাম, বুঝলে? কি দেখছো অমন করে? তোমার বন্ধন করেছিলাম আমি, আর সেই বন্ধন ভাঙবো আমি।
তুমি যদি বাইরে আসার চেষ্টা করো আমি আমার মন্ত্র শক্তি দিয়ে তোমাকে চিরদিনের মতো শেষ করে ফেলবো। আমি না চাইলে কোনোভাবেই তুমি বেরোতে পারবে না। এই বন্ধন ভাঙার ভুল করেও কোনো চেষ্টা করো না। ওই গরুর গুহায় যেতে হলে মাধবীকে এই দিক দিয়েই যেতে হবে। আশুক, আমিও দেখব আমাকে পেরিয়ে মাধবী কি করে যায়। রাস্তার মাঝখানে বসে আছে, একে এখন সরাই কি করে ওখান থেকে। হ্যাঁ, ওই ইচ্ছেধারী নাককে দিয়ে কিছু একটা করতে হবে। ওর সঙ্গেই তো ছিল, গেল কোথায়? ওহো, ওই নন্দিনী নাকবন্ধন করেছে। ও নাকবন্ধন করেছে বলে ও কি ভাবছে কোনোভাবেই সেটা ভাঙা যাবে না? ওর নাক বন্ধনটা আমি এক্ষুনি ভেঙে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধন ভেঙে গেছে, নন্দিনী যেখানে আছে এক্ষুনি এসো। আমি অনেক চেষ্টা করেও নন্দিনীকে আটকাতে পারলাম না। ও আমার উপরে মন্ত্র প্রয়োগ করে আমাকে বন্দী করে গেছিল। আমি সব জানি, আমি এখন যা বলছি সেই মতো কাজ করো। আমি যাতে কোনোভাবে গরুর গুহায় যেতে না পারি, নন্দিনী পথ আটকে ওখানে বসে আছে।
নন্দিনী নিজের সঙ্গে কালচক্র নিয়ে বসে আছে ওখানে। তোমাকে যে কোনো ভাবেই হোক ওটা চুরি করতে হবে। তুমি ওটা নিয়ে পালিয়ে গেলে নন্দিনী তোমাকে ধাওয়া করবে, তখন আমি গরুর গুহায় ঢুকে পড়ব। তারপরে নন্দিনী যাতে জানতে না পারে সেই সময় তুমি কালচক্রটা আমাকে দিয়ে দেবে। বুঝতে পেরেছো আমি কি বললাম? বুঝতে পেরেছি মা। এক্ষুনি যাও, কালচক্রটা কেড়ে নিয়ে দৌড়ে পালাও ওখান থেকে। ঠিক আছে মা, আমি তাই করব। আমার মন্ত্রজাল ছিন্ন করলো কি করে? ও ওই কাল চক্র দিয়ে তুই আমাকে কব্জা করতে পারবি ভেবেছিলিস তাই না? তুই আমাকে ধরতে চাস? আয় আয় না ভেতরে, আয় ধরবি, আয়। তুই ভেতরে আসতে পারবি না নন্দিনী। শুধু এটাই না, ওই কাল চক্র তুই কিছুতেই পাবি না। কেন বলতো? ওই ইচ্ছেধারী নাগ আমার সঙ্গে আছে। তুই নাগ কন্যা বলে বলে ওর মনে তোর জন্য ভালোবাসা জাগিয়েছি এই আমি। ইচ্ছেধারী নাগ আমার কথা মতো প্রত্যেকটা কাজ করেছে। আমি যাতে গরুর গুহাতে ঢুকতে পারি সেই জন্য তোকে ওখান থেকে সরাতে হতো। ঠিক সেই কারণে আমার কথা মতো ওই ইচ্ছেধারী নাগ কালচক্রটা নিয়ে আমার কাজ সোজা করে দিল। কি ভেবেছিলি তুই? আমাকে খুন করে জঙ্গলের দেবীর মন্ত্রবন্ধন ভেদ করে কালচক্রটা তুই দেবীকে নাকি অর্পণ করে দিবি? এখন কি করবি? তুই আমাকে ছুঁতেও পারবি না রে, আর জঙ্গলের দেবীকে কালচক্র অর্পণ করতে পারবি না। তুই ভেবেছিলি আমাকে ধরবি, এখন তো নিজেই পালানোর পথ খুঁজে পাচ্ছিস না। এই গুহার মধ্যে শুধু আমি নেই, তোর অজাত শত্রুদের দল আছে এখানে। তুই যে এখানে এসেছিস এই গরুরের দল সেটা জানতে পেরেছে। আজকে ওরাই তোকে একেবারে শেষ করে দেবে। Ha 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 ha
মাধবী গরুড়ের গুহায় পৌঁছে গেল, আর ওই ইচ্ছাধারীকে মাধবী পাঠিয়েছে আমি বুঝতেই পারিনি। এখন ওই কালচক্র আবার হাতছাড়া হয়ে গেল। মাধবীর হাতে ওই কালচক্র পৌঁছানোর আগে আমাকে ওই কালচক্র খুঁজে বের করতে হবে। আপনি বলেছিলেন মেয়ের কুষ্টিটা পাওয়া যাচ্ছে না, তো নামের অক্ষর দিয়ে ছেলে মেয়ের জন্য তিনটে লগ্ন আমি খুঁজে পেয়েছি। তিনটেই শুভ লগ্ন, আপনি দেখে এবার ঠিক করুন কোন লগ্নে কাজ হবে। একটু দাঁড়ান, প্রথমে আপনি যেদিন বলবেন ওই দিনেই বিয়েটা করাতে হবে, তাই তো? কি আমি ঠিক বলছি তো? তাহলে বৈশাখ মাসের 20 তারিখের লগ্নটাই ঠিক করি। আর কি, বিয়ের দিনটা তো এখন জেনেই গেছেন, এবারে বিয়ের বাকি কাজ শুরু করে দিন। এসো গঙ্গা। পিসি আশীর্বাদ করুন। ভালো থাকো, ভালো থাকো। মা গঙ্গা, তুমি কথা বলতে পারছো না শুনে আমি আর গ্রামে থাকতে পারলাম না, তক্ষুনি চলে এলাম। গলা ঠিক করার জন্য কোনো ওষুধ নিয়েছো তো? ওই জন্য কি মন্দিরে গিয়েছিলে? তুমি চুপ করে আছো দেখে আমার মনে হচ্ছে ওখানে গিয়ে তোমাদের কোনো লাভ হয়নি না? দেবী মার আশীর্বাদে আমি আবার কথা বলতে পারছি। তুমি তো কথা বলতে পারছো। শুধু শুধু গঙ্গাকে ভুল বুঝলাম, কথা না বলতে পেরেও ও নন্দিনীর অনেক সাহায্য করেছে, এবার থেকে ওর সাথে আর খারাপ ব্যবহার করব না। আমি দেবী মায়ের উপর ভরসা করেই মন্দিরে গিয়েছিলাম, মা আমার সাথ ছাড়েননি। আমি মায়ের মন্দিরে জয় মা বলে মাকে ডাকছিলাম, আর হঠাৎই আমি কথা বলতে শুরু করলাম। দেবী মা বাচ্চার রূপ ধারণ করে আমার গলায় চন্দন পরিয়ে দিল, আমাকে ওম শক্তি পরা শক্তি বলতে বলল, আর হঠাৎ করেই আমি কথা বলতে শুরু করলাম। সেই মেয়েকে কেউ দেখতে পাইনি, শুধু আমরা দেখতে পেয়েছি। তুমি যা বলছো সেটা শুনে আমার খুব খুশি হচ্ছে গঙ্গা, ওই মায়ের মহিমা অপার। ই আবার ফিরে এসেছে কেন? একদম সহ্য হচ্ছে না আমার, এর আওয়াজও আবার ঠিক হয়ে গেল কি করে? উফ, কি কপাল পেয়েছে! বোবা হয়ে থাকবে ভেবে কতই না খুশি হয়েছিলাম, এ তো আবার কথা বলতে শুরু করেছে। দূর কিরণ সন্ধ্যার বিয়ের জন্য আমি যখন লগ্নটা ঠিক করছিলাম, ভালো খবর নিয়ে এসেছো, সুতরাং এই বাড়িতে সব ভালোই হবে। মামা, তুমি কি কিরণ আর সন্ধ্যার বিয়ের ডেট ফিক্স করছো? হ্যাঁ, এখনই ঠিক করছি। বাহ, খুব ভালো খবর। এই সন্ধ্যা আবার নতুন করে কি ভাবছে বুঝতে পারছি না, কি হতে পারে? বাবা। গঙ্গা, কেমন আছো মা? চিন্তা করবেন না বাবা, আমি কারোর কাছেই কোনো কিছু বলবো না। শ্বশুরের সাথে তো অনেক কথা বলেছো গঙ্গা, প্রথমে গিয়ে কাপড়টা বদলে এসো। আমি যে আবার কথা বলতে পারছি, আমি আউট হাউসে গিয়ে বাবাকে বলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, উনি খুব খুশি। অরুণ, ওকে নিয়ে যা। হ্যাঁ, এসো কঙ্কা। দাদা, বিয়ের তো আর বেশি দিন বাকি নেই, আজকে নিমন্ত্রণের কার্ডটা ছাপতে দিয়ে দিই। সেটা আমার কাছে না জিজ্ঞেস করে ওনাদের কাছে জিজ্ঞেস করো।
আপনি কি বলেন, আজকেই নিমন্ত্রণ পত্রটা ছাপতে দিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। সন্ধ্যাকে এত চিন্তিত দেখাচ্ছে মানে ও কিরণকে বিয়ে করতে রাজি নয়, ও আমার উপর বদলা নিতেই এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব ওর সম্পর্কে আমার জানতেই হবে। তোমার ব্যাপারে ঠিক করে না জেনেই তোমাকে শত্রু ভেবে নিয়েছিলাম, আমাকে ক্ষমা করো গঙ্গা। কি হলো গঙ্গা, কি এত ভাবছো? ও এতদিন তোমাকে শত্রু ভাবলাম আর আজ হঠাৎ ক্ষমা চাইছি, তাই তো? নন্দিনীকে বাঁচানোর জন্য তুমি কি কষ্টটাই না সহ্য করেছো সেটা আমি অনুভব করেছি গঙ্গা। তোমার মতন ভক্ত পেয়েছে নন্দিনী, নন্দিনীর অনেক জন্মের পুণ্যের ফল। এত ভালো একটা মেয়ে হয়ে কেন এই খারাপ লোকগুলোর সাথে আছো তুমি? তুমি আমাদের সাথে চলে এসো, নন্দিনীর সাথে হাত মিলিয়ে এই পরিবারের বিনাশ করো তুমি। নন্দিনীর বড় মাকে দেওয়া প্রতিজ্ঞা রাখতে ওকে সাহায্য করো গঙ্গা। ব্যাস চুপ করো সন্ধ্যা। তুমি কেন নন্দিনীকে এত সাহায্য করছো তা আমি কিছুই জানি না, কিন্তু আমি নন্দিনীকে ভক্তি করি, ভালোবাসি। নন্দিনীর যাতে ভালো হয় সেটাই চাই সবসময়, কিন্তু তার সাথে সাথে এটাও আমার সংসার। আমি এই সংসারের সদস্যদের নন্দিনী কেন আর কাউকেই কোনো ক্ষতি করতে দেব না। আর ওই রাজশেখর যে নন্দিনীর সাথে সাথে তোমারও বারবার ক্ষতি করেছে, আর আজ তার হয়ে তুমি কথা বলছো? হ্যাঁ বলেছি, কারণ আমি এই বাড়ির বৌমা। আমার সাথে যা খুশি করার অধিকার আছে ওনার, এই ব্যাপারে তোমাকে ভাবতে হবে না। তুমি এই বাড়ি থেকে আজই চলে যাবে। আমি এতদিন ভাবতাম তুমি না জেনে রাজশেখরকে সমর্থন করে যাচ্ছ, কিন্তু আজকে আমি জানলাম তুমি তো সব জেনে অন্যায় করে যাচ্ছ। আর আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি যেমন নিজেকে বদলাবে না, আমিও নিজেকে বদলাবো না। এই বাড়িতে আমি যাকে খুন করতে এসেছি তাকে মেরেই আমি এই বাড়ির থেকে যাব। সেটা করার সুযোগ আমি দেব না তোকে। এই বাড়ি থেকে আমি যেভাবেই হোক তাড়াবো। ঠিক আছে, দেখি তুমি কি করতে পারো। দেখে নিস। এসো নন্দিনী, এসো এসো আমার পিছনে এসো। তুমি যে আমার পিছনে আসছো এটা দেখে আমার খুবই ভালো লাগছে। দেখো এতদিন আমি তোমার পিছনে দৌড়াচ্ছিলাম আর এখন তুমি আমার পিছনে দৌড়াচ্ছো। এসো নন্দিনী। কাল চক্রটা আমাকে দিয়ে দে, দে বলছি। তুমি পারলে আমাকে ধরে দেখাও। এই তো আমি। কাল চক্রটা দে আমাকে। না আমি দেব না। তোকে একটা সামান্য ইচ্ছাধারী ভেবে দয়া করে আমি তোকে বারবার ছেড়ে দিয়েছি, কিন্তু এখন তুই মাধবীকে সাহায্য করছিস জানার পর
তোর জীবন শেষ করে হলেও ওই কালচক্র আমি নিয়ে নেব। যেভাবে হোক ওই সাপটাকে মেরে ফেল, 10 কোটি নিয়ে যেতেই হবে। হ্যাঁ দাদা, আজকে ওই সাপটাকে কিছুতে ছাড়বো না। ওই সাপটাই আমাদের খুঁজছিল। পালাতে দিও না বস, শুট করো ওকে, শুট করো। বস, এই মৃত সাপটাকে মালিককে গিয়ে দেখাতে হবে। এটা নিয়ে গিয়ে মালিককে দেখাতে পারলে আমরা 10 কোটি পাবো, চলো। বিনা কারণে ওই ইচ্ছাধারী নাগ ওদের হাতে ফেঁসে গেল, কি করি এবার? যেভাবেই হোক ওকে বাঁচাতে হবে। এই যে শোনো, এটাকে জলদি তোলো, তোলো জলদি তোলো। ঠিক আছে দাদা। হ্যাঁ জলদি চলো। কে ভাই, সাপটা নাকি ল্যাস দিয়ে মারবে, আবার মেয়ে হয়ে বদলে যাবে, এই সব গল্প দিলে যে গুলি মারতেই তো মরে গেল। ওটাই তো আমরা বুঝতে পারছি না দাদা। সাথে অন্যায় করার জন্য ওই ইচ্ছাধারী নাগ ঠিক শাস্তি পেয়েছে। এই ব্যাপারটা এমনি এমনি ছেড়ে দিলে হবে না। ওই ইচ্ছাধারী নাগের সাথে মাধবীর কি সম্পর্ক, এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। কিন্তু আগে ওকে বাঁচাতে হবে। বাবু, সাপটা অনেক ভারী, ওখানে কিছুক্ষণ রাখি। ঠিক আছে, ওটা ওই পাথরের উপরে রাখো। ঠিক আছে বাবু। জীবনে কত সাপ ধরেছি, এত ভারী সাপ কোনোদিন দেখিনি। সেদিন ওই সাপটা মেয়ে হয়ে গিয়েছিল, আজকে আবার দেখছি ও ছেলে হয়ে গেছে। ও নিজে বদলে গিয়ে ডবল গেম খেলছে, শুট করে ওকে মেরে ফেলো। সন্ধ্যার হাব ভাব দেখে তো ওকে খুব একটা ভালো মনে হচ্ছে না। বিয়ে হওয়ার আগেই ও এত কিছু করছে, কিরণের সাথে বিয়েটা হয়ে গেলে তারপর কি হবে? ওকে একটু চোখে চোখে রাখতে হবে। এই বিষয়টা অন্নপূর্ণা পিসিকে বলি, যে কোনোভাবে বিয়েটা আটকাতে হবে। এই বিয়েটা একমাত্র অন্নপূর্ণা পিসি আটকাতে পারবে।
কিন্তু আমাকে যদি উনি ভুল বোঝেন তাহলে কি করব? এমন ভাবে বলতে হবে যাতে ভুল না বোঝেন। হ্যাঁ, এটাই সঠিক উপায়। এখনই যাই ওনার সাথে কথা বলতে। পিসিমা? হ্যাঁ, এসো গঙ্গা, বসো বসো মা। কিছু বলতে এসেছো আমাকে? কি বলবে বলো। পিসি, আমি একটা কথা বললে আপনি ভুল বুঝবেন না তো? ভুল ভাবার মতন আমাকে কিছু বলবেন, আমি জানি। মানে কি ব্যাপার বলো তো, অত ভাবছো কেন? কিছু না পিসি, আসলে সন্ধ্যা আর কিরণের বিয়ের ব্যাপারটা আমার কিরম ঠিক লাগছে না। হ্যাঁ, এই বিয়েটা না হওয়াই ভালো বলে আমার মনে হয়। কিরণের জীবনসঙ্গী হিসেবে সন্ধ্যা কি ঠিক হবে আমার মনটা যেন সায় দিচ্ছে না। কি হয়েছে গঙ্গা তোমার? ওকে কি তোমার পছন্দ হচ্ছে না? সন্ধ্যার সাথে কি তোমার বনি বনা হচ্ছে না? বা ওকে নিয়ে কোনো সমস্যা হয়েছে? আমার কেন জানি না সন্ধ্যার উপর সন্দেহ হচ্ছে। এটা অন্য কাউকে বললে সবাই বলবে আমি কিরণের ভালো চাই না তাই এসব বলছি, কিন্তু কেউ এই বিয়েটা নিয়ে ভাববে না। এই বিয়েটা হতে দেবেন না পিসিমা, যদি বিয়েটা হয় তাহলে এই বাড়ির সদস্যদের অনেক কষ্ট হবে, সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না, তাই আমি সব আপনাকে বললাম। আপনি বললে বাড়ির কেউ আর ভুল বুঝবে না, যে কোনোভাবেই হোক এই বিয়েটা আটকান পিসিমা। এইভাবে বিয়েটা থামিয়ে একটা মেয়ের জীবন খারাপ করতে নেই, এটা তো তুই জানিস। তবুও তুই আমাদের এখান থেকে ওকে বের করে দিতে চাস? এইটা কি আমাদের জন্য ভালো দেখাবে? ধর্মরাজের পরিবারের সবাই তোকে যা কষ্ট দিয়েছে তারপরেও তুই ওদের ভালো করতে চাইছিস? এটা তুই প্রকাশ করতে না পেরে ছটফট করছিস, এর কারণ কি আমি তোকে জিজ্ঞাসা করব না? তুই বলছিস মানে সবার ভালোর জন্যই বলছিস। আমি বিয়ে থামাবার চেষ্টা করবো।